চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় গ্রেপ্তার পুরুলিয়া শহর তৃণমূলের প্রাক্তন নেত্রী। আর যা নিয়ে জেলা পুরুলিয়াতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়া জেলার জয়পুর থানার ডুমুরডিহি এলাকার এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার রাত্রে তৃণমূলের ওই প্রাক্তন নেত্রীকে গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। আজ মঙ্গলবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ধৃতের নাম বর্ণালী দত্ত। আদালত ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দলের সাথে বর্তমানে ধৃতের কোনো যোগ নেই বলে দাবি করে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি ঝৌমেন ভেলতরিয়া। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। দেখুন, এটা তো কোনো নতুনত্ব নয়, এটা পশ্চিমবাংলায় আজ বহুদিন ধরে হয়ে আসছে। এবং সবথেকে দুঃখের বিষয় এটা হচ্ছে যে ছোটোখাটো মশা মাছিগুলোকে ধরা হচ্ছে, বড় বড় যে বোয়াল মাছ সেগুলো কিন্তু এখনও বেঁচে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, যাদের আমলে পশ্চিম আমাদের পুরুলিয়াতে প্রচুর ঝামেলা হয়েছে, মার্ডার হয়েছে। এবং ভালো করে সবাই জানে যে প্রচুর চাকরি দেওয়া হয়েছে, বর্তমানে সে তো আবার প্রার্থী। তো এইরকম দুর্নীতি প্রচুর আছে, তো এই ছোটোখাটোগুলোকে নিচ্ছে নেই, কিন্তু তার থেকে বড় কথা আরও বড়গুলোকেও ধরুক যদি শাসক দলের ক্ষমতা আছে। তো না না, জানে সব, যে মাথার উপরে বসে আছে সে সব কিছু জানে। দেখুন, বাড়ির অভিভাবক যদি অনুমতি না দেয় তো সেই ফ্যামিলির সেই পরিবারের কারণ বাচ্চার ক্ষমতা হয় না যে সে এই ধরনের দুর্নীতির সঙ্গে বারংবার যুক্ত থাকুক বলে। তো যখন সেই পরিবারের মাথা যখন ওই নীতি আদর্শ নিয়ে চলে, আপনারা তো দেখেই দেখেছেন, আপনাদের সাংবাদিক ইয়েতেই দেখি দেখানো হয়েছে যে তাদের মিটিংয়ে বলা হচ্ছে যে ভাই 4 আনা রাখবেন, 12 আনা আমি নিয়ে যাব উপরে। তো সেগুলো তো প্রমাণ করেছে যে পুরো ভাগটা উপর থেকে একদম নিচতক্য হয়। এরপরে কী হয়েছে, যেখানে যে একটু নড়বড়ে হতে থাকে, কেউ কথা শুনে না, কারোর গায়ে ছেঁকা লাগে, কেউ ভাগ সমান পায় না, সে যদি আওয়াজ করে, সে যদি প্রতিবাদ করে, সঙ্গে সঙ্গে তাকে কেসে ফাঁসানো হয়। তো দু ধরনের আছে এই ধরনের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো নতুন কিছু নয়, সবাই জানে, সবাই জানে, শুধুমাত্র সময়ের অপেক্ষা যে জেলগুলোকে আর একটু বড় করে নিয়ে, কারণ একসঙ্গে এতগুলো ঢুকানো যাবে না, তো সময়ের অপেক্ষা। দেখুন, প্রথমত হচ্ছে বর্ণালী দত্ত আমাদের সক্রিয় সদস্য ছিলেন না, উনি আমাদের আগে যে কমিটি ঘোষণা হয়েছিল, এই কমিটি ঘোষণা হওয়ার আগে মহিলা কমিটি, সেখানে তিনি ছিলেন। তারপর তাকে কমিটিতে, এই নতুন কমিটিতে এখনও তাকে রাখা হয়নি, কমিটিতে এখনও তিনি নেই। বিষয়টা হচ্ছে, কমিটিতে সে যদি দলের সদস্য হতো, সে যদি কোনো একটা কাজ করে থাকে যেখানে মানুষের ক্ষতি হবে বা যেখানে সে অনৈতিক কিছু কাজ যদি করে থাকে, দল তাকে সমর্থন করবে না এবং দল পাশে দাঁড়াবে না। সেক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসনিকভাবে নেওয়া হবে, এটাই বলার মূলত।